এই মুহূর্তে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আছেন সহকর্মী আশরাফি দিবা, সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা গড়িয়ে দুপুর, এখনো স্লোগানে স্লোগানে মুখরিত জাতীয় পার্টির বনানী কার্যালয়। আজ মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার গ্রহণ চলছে এবং মনোনয়ন বোর্ডের সদস্যরা কিন্তু তাদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী কিন্তু ভিড় করে আছেন এবং সকাল থেকে তারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন এবং আজ তিনটি বিভাগে শেষ দিনের মতন সাক্ষাৎকার গ্রহণ চলছে। রংপুর এবং রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা কিন্তু প্রথম দিন সাক্ষাৎকার গ্রহণ দিয়েছেন এবং আজ ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম এই তিন বিভাগের প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ চলছে এবং এই যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে যারা আছেন তারা মনোনয়ন ভেতরে যাচ্ছেন এবং এক এক করে যাচ্ছেন এবং তাদের কথা বলছেন এবং তারা আশা করছেন যে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে কিন্তু বিপুল ভোটে জয়ী হবে লাঙ্গল এবং তারা লাঙ্গল কাঁধে নিয়ে কিন্তু জনগণের লক্ষ্যে, জনগণের স্বার্থে, দেশের সাথে কাজ করবে। সেই সাথে দলের মহাসচিব যেটি আমাদেরকে জানিয়েছেন, যাচাই বাছাই প্রক্রিয়া কিন্তু তাদের রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত এই তিনভাবে যোগ্যতা বিচার করে কিন্তু তারা যোগ্য প্রার্থী কিন্তু তারা বাছাই করবেন এবং যাচাই বাছাই প্রক্রিয়া শেষে কিন্তু চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন। এছাড়া যতটুকু জানতে পেরেছি মহাসচিব দুপুরে যে প্রেস ব্রিফিংয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে এবার কিন্তু গত কয়েকবারের চেয়ে এবার বেশি ফর্ম বিক্রি হয়েছে এবং এখনও কিন্তু মানুষ চাচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যেহেতু ঘোষণা করা হয়ে গেছে যে মনোনয়ন ফর্ম আর বিক্রি হবে না, আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেও যদি চেয়ারম্যান চান সেক্ষেত্রে কিন্তু কয়েকজন মনোনয়ন নিতে পারবেন। তবে যতটুকু জানতে পেরেছি আগামীকাল এবং বিকেলের মধ্যে কিন্তু 300 আসনে এককভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে এবং যারা আসছেন এবং যারা আছেন তারা কিন্তু এসে মনোনয়ন প্রত্যাশীরা ভিড় করছেন এবং এখনো দল তো বেলা গড়াচ্ছে, এখনো কিন্তু নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে আছে এখানে দলীয় কার্যালয়টি এবং আগামীকাল বিকেলের মধ্যে কিন্তু 300 আসনে প্রার্থী ঘোষণার কথা রয়েছে দলটির। এই ছিল বনানী কার্যালয় থেকে আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে।